এখানে এসেছি, এখানে আমি যা করছি সকাল থেকে রাত্রি ঘুমানো পর্যন্ত যা করছি চিত্রগুপ্ত সব লিখে রাখছেন বাবা। চিত্রগুপ্ত মানে কি? চিত্র মানে ছবি নয়, চিত্র মানে আশ্চর্য, গুপ্ত মানে গোপন। চিত্রগুপ্ত, চিত্র মানে আশ্চর্য, গুপ্ত মানে গোপন। আশ্চর্য ভাবে গোপনে যিনি আছেন। আপনি ভাবছেন আমি দরজা জানলা বন্ধ করে দিয়েছি, কেউ দেখতে পাবে না। কেউ দেখতে না পেলেও ওই ঘরের ভেতরে যে বাতাসটা রয়েছে, আমরা তো ছোটবেলা থেকে পড়ি একে চন্দ্র দুই পক্ষ তিনে নেত্র চারে বেদ পাঁচে পঞ্চমান ছয় ঋতু সাথে সমুদ্র আটে অষ্টপশু নয় নবগ্রহ দশে দিক। চিত্রগুপ্ত ধর্মরাজের কাছে কারা কারা সাক্ষী দেবে? ওই ঘরের ভেতরে যে বাতাসটা রয়েছে সেই বাতাস গিয়ে বলবে যে আপনি কি করেছেন। ঘরের ভেতরের বাতাস বলবে, সাক্ষী দেবে দশ দিক, যেকোনো একটা দিকে দাঁড়িয়ে আপনি অপরাধ করবেন, মিথ্যে বলবেন, যেদিকে দাঁড়িয়ে মিথ্যে বলবেন সেই দিক আপনার গিয়ে ধর্মরাজের কাছে খবরটা দেবে যে উনি কি করেছেন। তাই কোনোভাবে আমরা গোপন করে কোনো কর্ম করতে পারবো না, সব চিত্রগুপ্তের খাতায় সব ডায়েরিতে মেনটেন করা আছে বাবা। তাই আমি ভাবছি কেউ জানতে পারবে না, কিন্তু ভগবান পরমাত্মা শ্রীহরি জানেন। তাই বাবা ঠাকুর আমার মতো মূঢ় জীবকে, দুরাচারী জীবকে সাবধান হওয়ার কথা বলছে, কিন্তু আমি মায়াবদ্ধ কামন্ধ জীব, আমি সাবধান হতে পারছি না। হরি বল, আর তার কর্মের ফল আমাকে ভোগ করতে হচ্ছে। আসুন আজকে দেখুন কি ঘটনা ঘটল। হরি বল, দেবর্ষণ আরো ছুটতে ছুটতে এলেন ভগবানের কাছে, আর ভগবানের কাছে এসে বললেন, ঠাকুর তোমাকে তো বারবার বললাম যে দেবরাজ ইন্দ্র কিছুতেই ওই গাছটা দেবে না। আরে তার এত আদরের এত শখের গাছ তোমাকে কখনো দেয়? তাই সে পরিষ্কার বলে দিয়েছে যে তোমার সঙ্গে যুদ্ধ করতে রাজি আছে, কিন্তু পারিজাত বৃক্ষ তোমাকে দেবে না। বললেন ঠিক আছে, তাহলে যখন দেবে না তাহলে এবার যুদ্ধ করতে যাব। আর যেই ভগবান বলেছে আমি যুদ্ধ করব, অমনি সত্যভামা দেবী বললেন, বলি আমিও তোমার সঙ্গে যাব, আমিও তোমার সঙ্গে যাব, আমিও তোমার সঙ্গে যাব, আমিও তোমার সঙ্গে যাব। আমি কেমন করে যুদ্ধ হই দেখব, আমিও তোমার সঙ্গে যাব, আমি কেমন করে যুদ্ধ হই দেখব, আমিও তোমার সঙ্গে যাব, আমি কেমন করে যুদ্ধ হই দেখব, বলি আমিও তোমার সঙ্গে যাব, কেমন করে আপনারা বলবেন আচ্ছা এটা তো ভগবানের অন্যায়, ইন্দ্রের বাগানের গাছের ফুল গোটা গাছটাকে দেবে কেন? কিন্তু বাবা ঠাকুর, জগতে কোনোটাই আমার নয়, কোনো কিছুই আমার নয়। আমরা অহংকার করে বলি আমার গাড়ি, আমার বাড়ি, আমার ছেলে, আমার মেয়ে, আমার জামাই, কিন্তু এগুলো একটাও আমার নয় বাবা। যদি আপনার হয় আপনি আপনার দেহটাকে আপনার বলতে পারবেন না, কারণ এই দেহটা একদিন না একদিন রোগে আক্রান্ত হয়ে মৃত্যু মুখে চলে যায়। আপনি পারবেন না আপনার দেহটাকে, রোগটাকে আটকাতে পারবেন না। আমরা কেউ চাই না যে আমাদের দেহে রোগ হোক, আমরা কেউ চাই না আমাদের সুগার হোক, আমরা কেউ চাই না আমাদের ব্যাধি হোক, কিন্তু হয়ে যায়। কেন? কারণ এই দেহটার মালিক পর্যন্ত আমি নই। অথচ আমরা অহংকার করি, আমরা ভাবি আমার। আর ভগবান সব সইতে পারে, দুটো জিনিস সইতে পারে না, এক হচ্ছে অহংকার আর এক হচ্ছে ভক্তের চোখের জল। অহংকার তিনি সহ্য করতে পারেন না, আর ভক্তের চোখের জল তিনি সহ্য করতে পারেন না। এ প্রমাণ যদি দেখতে চান, চলুন কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়ে গেছে। হরি বল, রাধেরা, কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়ে গেছে, পঞ্চপাণ্ডব জিতে গেছে, যুধিষ্ঠির রাজা হয়ে গেছে। এখন ভীম আর অর্জুন দুজনে অহংকার করতে করতে যাচ্ছে। একদিন একদিন বিকেলবেলায় হাঁটতে হাঁটতে ভীম বলছে অর্জুনকে, অর্জুন আমি যদি না থাকতাম তাহলে এই যুদ্ধে কিন্তু জয়লাভ করা যেত না। অর্জুন বললেন, দাদা তুমি কি বলছো, আমি না থাকলে তোমরা জিততে পারতে না। ভীম বলছে, আমি না থাকলে তোরা জিততে পারতিস না। অর্জুন বলছে, আমি না থাকলে তোমরা জিততে পারতে না। এই দুজনেই অহংকার করতে করতে যাচ্ছে, আর এর মধ্যে কে যেন খিলখিল করে হাসছে, চমকে উঠলেন ভীম। কে? দেখো 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 তো অর্জুন, দেখো তো কে এরকম করে হাসছে। অর্জুন চারিদিকে তাকিয়ে দেখছে কেউ নেই, হঠাৎ দেখতে পেলেন ওপর দিকে তাকিয়ে দেখছে একটা কাটা মাথা খিলখিল করে হাসছে।
আর কাটা মাথাটা যেই দেখেছে অমনি অর্জুন দেখাচ্ছে দাদা দাদা দেখো দেখো তোমার মাথার উপরে আর ভীম মাথার উপরে তাকিয়ে দেখছে একটা রাক্ষসের কাটা মুন্ড বড় বড় চোখ বড় বড় দাঁত গায়ের রংটা কালো আর বিভৎস চেহারার মাথাটাকে দেখে ভীম বললেন তবে রে বেটা তুই আমাদের দেখে হাসছিস না দাঁড়া তোর মাথাটাকে মেরে গুঁড়ো করে দেব এই বলে ভীম গদাটা নিয়ে আর ঘোরাচ্ছে যেই গদাটা ঘুরিয়ে মারতে যাবে অমনি অন্তর জামি শ্রী গোবিন্দ অন্তরে জানিয়া অন্তরে জামি শ্রী গোবিন্দ অন্তরে জানিয়া ওগো অন্তরে জামি শ্রী গোবিন্দ অন্তরে জানিয়া অন্তরে জামি শ্রী গোবিন্দ অন্তরে জানিয়া ভীমের সন মুখেতে দাঁড়া লইয়া আসিয়া ভীমের সম্মুখেতে দাঁড়ালো আসিয়া ভীমের সম্মুখে আরে 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 রে ও ভীম দাদা আরে তুমি এত রেগে গেছো গদাটাকে ঘোরাচ্ছো কাকে মারবার জন্য ভীম বলল আমার হাতটা ছাড়ো তোমাকে দেখিয়ে দিচ্ছি ওই যে রাক্ষসের মাথাটা হাসছে ওর মাথাটাকে মেরে আমি গুঁড়ো করে দেব ভগবান বললেন ও মা কি বলছো তুমি ও দাদা আরে কাকে তুমি মারবে ও যে তোমার নাতি আমার নাতি আমার নাতি একটা রাক্ষস কি বলছো কৃষ্ণ তুমি তুমি কি আমার সঙ্গে এই অবস্থায় ইয়ার কি করছো ভগবান বললেন না 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 আমি সত্যি বলছি ও তোমার নাতি অসম্ভব অসম্ভব আমি বিশ্বাস করি না আমি একটা বিখ্যাত দামি বংশে জন্মগ্রহণ করেছি আর একটা রাক্ষস আমার নাতি হতে পারে এ কথা আমি বিশ্বাস করতে পারছি না ভগবান বললেন ভীম তুমি যে বংশের অহংকার করছো ওই বংশের প্রথম পুরুষ হচ্ছে পরমাত্মা ভগবান শ্রী বিষ্ণু বিষ্ণুর নাভি থেকে সৃষ্টি হলো ব্রহ্মা ব্রহ্মার পুত্র অত্রি অত্রির পুত্র সোম সোমের পুত্র বুধ বুধের পুত্র পুরুরুবা পুরুরুবার পুত্র আয়ুষ আয়ুষের পুত্র নহুষ নহুষের পুত্র যযাতি যযাতির পুত্র যদু যদুর পুত্র পুরু পুরুর পুত্র জন্মেঞ্জয় জন্মেঞ্জয় পুত্র প্রচিষ্ণ প্রচিষ্ণের পুত্র মনুষ্য মনুষ্যের পুত্র চারুপদ চারুপদের পুত্র সুদ্ধু সুদ্ধুর পুত্র বহুগব বহুগবের পুত্র সংজাতি সংজাতির পুত্র অসংজাতি অসংজাতির পুত্র রুদ্রাস রুদ্রাসের পুত্র রীতেশু রীতেশুর পুত্র রস্তিনাভ রস্তিনাভের পুত্র রেভি রেভির পুত্র দুষ্মন্ত দুষ্মন্তের পুত্র ভরত ভরতের পুত্র ইক্ষু ইক্ষুর পুত্র সংবরণ সংবরণের পুত্র সুধনু সুধনুর পুত্র সুহত্র সুহত্রের পুত্র চবন চবনের পুত্র কৃতি কৃতির পুত্র উপরিচর বসু উপরিচর বসুর পুত্র জরাসন্ধ জরাসন্ধের পুত্র সহদেব সহদেবের পুত্র সোমাপি সোমাপির পুত্র কুকু কুকুর পুত্র জন্ম জন্মুর পুত্র সুরথ সুরথের পুত্র বিদুরথ বিদুরথের পুত্র রাধিক রাধিকের পুত্র অযুতায়ু অযুতায়ুর পুত্র অক্রধন অক্রধনের পুত্র দেবতিথি দেবতিথির পুত্র ঋক ঋকের পুত্র দিলীপ দিলীপের পুত্র প্রদীপ প্রদীপের পুত্র শান্তনু শান্তনুর পুত্র বিচিত্র বীর্য বিচিত্র বীর্যের পুত্র পাণ্ডু পাণ্ডুর পুত্র তুমি ভীম তোমার ছেলের নাম হচ্ছে ঘটোৎকচ আর ঘটোৎকচের ছেলে যার নাম হলো বর্বরিক যে কাটা মাথাটা দেখছো এ হচ্ছে বর্বরিক যার বাবা হচ্ছে ঘটোৎকচ তা ঘটোৎকচ যদি তোমার ছেলে হয় ঘটোৎকচের ছেলে কি তোমার নাতি নয় যেই এ কথা বলেছে ভীমের হাত থেকে মাটিতে গদাটা খসে পড়েছে তখন ভীম আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলো কৃষ্ণ আমার নাতি যদি সে হবে আমি নাতির মাথাটা দেখতে পাচ্ছি দেহটা গেল কোথায় তার হাত নেই পা নেই ওটা দেহটা নেই শুধু মুন্ডটা ভগবান বললেন এই ইতিহাস জানতে গেলে যেতে হবে একটু আগে 18 দিন আগে কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হবে সেদিন তোমার নাতি বর্বরিক একটা রথের ওপরে চেপে আর ভগবানের গান গাইতে গাইতে তিনি ধীরে ধীরে যাচ্ছেন ভগবানের গান গাইতে গাইতে যাচ্ছে বর্বরিক যাচ্ছে রথের ওপরে চেপে যুদ্ধ করতে যাচ্ছেন কুরুক্ষেত্রের যুদ্ধ কিন্তু গান গাইতে গাইতে যাচ্ছে হরি বল হরে কৃষ্ণ তা চলুন আজকে আমরা তার সঙ্গে তার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আমরাও যাব হরি বল সকলে মিলে যাব সবাই মিলে একবার হাতে তালি দিতে দিতে তালে তালে মনে মনে কিন্তু আমরা সবাই বলবো হ্যাঁ জপে যাও না মের মালা জপে যাও না মের মালা সর্বদা অন্তরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জপে যাও না মের মালা জপে যাও না মের মালা সর্বদয় অন্তরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই নামে যে ভজে মন রসনা
রামের গুণ অন্ধজনে দেখতে সবই পারে, নামের গুণে খোড়া নাকি গিরি লঙ্ঘন করে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হে জপে যাও নামের মালা, জপে যাও নামের মালা সর্বদা অন্তরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 আগে ঠাকুর আমার নাম বর্বরী, কোথায় যাচ্ছ? আগে প্রভু আমি যাচ্ছি কুরুক্ষেত্রের যুদ্ধে। আচ্ছা কুরুক্ষেত্রের যুদ্ধে তুমি যাচ্ছ, যুদ্ধ দেখতে যাচ্ছ না যুদ্ধ করতে যাচ্ছ? বললেন না দুটোই, যুদ্ধ দেখতেও যাচ্ছি যুদ্ধ করতেও যাচ্ছি। ও তা ওখানে দুটো দল আছে, তুমি কার দলে যোগদান করবে? কার দলে যোগদান করবে, পঞ্চ পাণ্ডবের দলে না দুর্যোধনের দলে? কে আছে তোমার ওখানে? ওখানে আমার দাদু আছে। কে তোমার দাদু? আমার দাদু হচ্ছে ভীম। আচ্ছা তুমি তাহলে ভীমের নাতি? আগে হ্যাঁ। তাহলে তুমি নিশ্চয় পঞ্চ পাণ্ডবের দলে যোগদান করবে? বর্বরী বললেন না 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 না, পঞ্চ পাণ্ডবের দলে আমি যোগদান করব। তাহলে কার দলে যোগদান করবেন? আমি দাদু দুর্যোধনের দলে। এই যে ছেলে, এই ছেলে, তোমার কি মাথা ঠিক আছে? তুমি বলছো তোমার দাদু ভীম, তা দাদুর দলে না যে দাদুর শত্রু দুর্যোধনের দলে তুমি যাবে, ব্যাপারটা কি? বললেন হে দয়াময়, যেদিন আমার মা পৃথিবী ছেড়ে চলে যায়, আমার মা যাওয়ার সময় আমার হাতে ধরে বলেছিল, বাবা বর্বরী যদি কোনোদিন যুদ্ধ করিস তাহলে যে পক্ষটা দুর্বল পক্ষ, দুর্বল পক্ষে যোগদান করিস, দুর্বল পক্ষ দ্বারা তাদের হয়ে যুদ্ধ করব। তাই দুর্বল পক্ষে যোগদান করতে বলেছে আমার মা, তাই আমি মাকে কথা দিয়েছিলাম, তাই আজকে দুর্যোধনের দলে যোগদান করব। ভগবান বললেন এই যে ছেলে, তোমার মনে হয় লেখাপড়া ঠিক করে জানা নেই, তুমি কি জানো দুর্যোধনের পক্ষে আছে 11 অক্ষহীনী সেনা, আর পঞ্চ পাণ্ডবের পক্ষে আছে মাত্র 7 অক্ষহীনী সেনা। তাই একজনের পক্ষে 7 আর একজনের পক্ষে 11, তাহলে কে দুর্বল? বললেন না আমি বলছি দুর্যোধন দুর্বল, পঞ্চ পাণ্ডব দুর্বল নয়। ভগবান বললেন পঞ্চ পাণ্ডব দুর্বল নয় কেন, তোমার দাদু ভীমের জন্য, তোমার দাদু অর্জুনের জন্য, কার জন্য তুমি দুর্বল নয় বলছো? বললেন না 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 না, দাদু ভীমের জন্য বলছি না, দাদু অর্জুনের জন্য বলছি না, কিন্তু পঞ্চ পাণ্ডব দুর্বল নয় এই জন্যই, কারণ যে পক্ষে তুমি থাকো বলি তারা কি দুর্বল হতে পারে? বলি তারা কি দুর্বল হতে পারে? ও গো তারা কি দুর্বল হতে পারে? তারা কি দুর্বল হতে পারে? যে পক্ষে বিরাজ করে হরি 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 বলে, যে পক্ষে বিরাজ করে বলে তারা কি দুর্বল হতে পারে? যে পক্ষে তুমি থাকো তারা কখনো দুর্বল হয় না। ভগবান চমকে গেছে, একটা 13 বছরের ছেলে কত বড় কথা বলছে দেখুন। যে পক্ষে ভগবান থাকে তারা কখনো দুর্বল হয় না। ভগবান বললেন ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তাহলে আজকে তুমি যুদ্ধে যেতে পারবে কিনা, তোমার যোগ্যতা আছে কিনা, এখানে ইন্টারভিউ দিতে হবে, পরীক্ষা দিতে হবে। না বলো দয়াময় কি পরীক্ষা দেবো? ওই তেঁতুল গাছটা দেখতে পাচ্ছ, ওই তেঁতুল গাছে অসংখ্য লক্ষ লক্ষ কোটি কোটি পাতা আছে, একটা বান মেরে গাছের সমস্ত পাতাগুলোকে ছিদ্র করতে হবে, পারবে? বর্বরী বললেন হ্যাঁ পারবো। বেশ তাহলে দেখাও। বর্বরী একটা তীর হাতে নিয়ে চোখ বন্ধ করে গোবিন্দের চরণে ধ্যান করছেন, ভগবানেরই চরণে ধ্যান করছেন, চোখটা বন্ধ করে। আর অমনি ভগবান গিয়ে ছুটে গিয়ে গাছ থেকে দুটো পাতা ছিঁড়ে নিয়েছেন, একটা পাতা হাতে রেখে দিয়েছেন, একটা পাতা পায়ের তলায় রেখে দিয়ে ভগবান চুপ করে দাঁড়িয়ে। এবার বর্বরী চোখ খুলে গাছটাকে লক্ষ্য করে তীরটা ছুড়ে, আর যেই তীরটা ছুড়ে দিয়েছে গাছে যত পাতা ছিল সব ছিদ্র হয়ে গেছে, সব ছিঁড়ে গেছে। ভগবানকে বলছে ঠাকুর দেখো আমি সব পাতা ছিঁড়তে পেরেছি কিনা।
এবার আমাকে যেতে দাও ভগবান বললেন দাঁড়াও দুটো পাতা ছিড়তে পারোনি এই দেখো হাতের পাতাটা খুলে দেখাচ্ছে বর্বরি খাসছে বলেন দেখো প্রভু তুমি তোমার হাতের দিকে তাকিয়ে দেখো আর যেই হাতটা কাছে এনে দেখছে হাতের পাতাটা ছিড়ে গেছে বলে দাঁড়াও এখন আরেকটা পাতা আছে যেই চরণের তলাটা সরিয়েছে দেখছে চরণের তলার পাতাটাও ছিড়ে গেছে ভগবানের মাথা ঘুরে গেছে যে আমি যাকে চরণের তলায় ঠাই দিয়েছি তাকে যদি এ বিনাশ করে দেয় তাহলে পঞ্চ পাণ্ডবকে তো আমি চরণের তলায় রেখেছি তাহলে এ যদি দুর্যোধনের দলে যায় তাহলে এর হাত থেকে তো পঞ্চ পাণ্ডবকে আমি বাঁচাতে পারবো না এর হাত থেকে তো পঞ্চ পাণ্ডবকে আমি বাঁচাতে পারবো না তাহলে এবার কি হবে এই তখনও ভগবান বললেন আগে আমার সঙ্গে তুমি যুদ্ধ করো আমার সঙ্গে যুদ্ধ করো বর্বরী আর বর্বরী এটাই চেয়েছিলেন তিনি এটাই চেয়েছিলেন সঙ্গে সঙ্গে বর্বরী বললেন বেশ ঠিক আছে আমি যুদ্ধ করতে রাজি আছি আর ভগবান সুদর্শন চক্রটাকে ছেড়ে দিলেন সুদর্শন চক্র গিয়ে বর্বরীকের দেহ থেকে মুন্ডটা আলাদা করে দিলেন আর দেহ থেকে যেই মুন্ডটা আলাদা হয়ে গেল অমনি কাটা মুন্ডটা মাটিতে পড়ে যাচ্ছে আর কাটা মুন্ড যখন পড়ে যাচ্ছে তখন বর্বরীকের কাটা মুন্ড থেকে বলছে কৃষ্ণ জগন্নাথ 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 ভগবান কাঁদতে কাঁদতে ছুটে গিয়ে বর্বরীকের মুন্ডটা দেহ মাটি থেকে তুলে নিয়ে হাতে ধরে বলছে বর্বরী তুমি আমাকে ক্ষমা করো বর্বরী পরিত্রাণায় সাধু নাম বিনাশায় চ দুষ্কৃতম বর্বরী তোমার মতো ভক্তির আমি প্রাণহরণ করেছি তোমার মতো ভক্তের প্রাণ অরণ করেছি তুমি আমাকে ক্ষমা করো তুমি আমাকে ক্ষমা করো বর্বরীকে বলো তুমি কি চাও তুমি কি চাও বর্বরীকে বললেন প্রভু আমি কিছু চাই না আমি কিছু চাই না শুধু আমি চাই কুরুক্ষেত্রের যুদ্ধটা দেখতে যুদ্ধ হবে 18 দিন আর 18 দিন আমাকে বাঁচিয়ে রাখতে হবে প্রভু যুদ্ধ আমি দেখব কিন্তু আমাকে যেন না কেউ দেখতে পায় তথাস্তু সেই কাটা মুন্ডটাকে ভগবান একটা পাহাড়ের ওপরে রেখে দিলেন সে যুদ্ধ দেখবে সমস্ত ঘটনা ভগবান নিজ মুখে ভীম আর অর্জুনকে বললেন এতক্ষণ পরে ভীম বুঝতে পারলো যে আমার নাতির মুন্ডটা থেকে দেহটাকে কৃষ্ণই আলাদা করেছে তাহলে এবার জিজ্ঞাসা করছে বর্বরীকে যে তাহলে তুমি আমাদের দেখে হাসলে কেন তখন বর্বরীকে বলল দাদু তুমি অহংকার করছো আমি না থাকলে হতো না অর্জুন দাদু বলছে আমি না থাকলে হতো না আসলে যুদ্ধটা তো আমি দেখেছি আমাকে ভগবান দিব্য নয়ন দিয়েছে আমি দেখেছি সেই ভগবত কৃপায় দেখেছি যে তুমি যাকে মেরেছো তাকে মারবার অনেক আগে তিনি তাকে মেরে রেখেছে তুমি নিমিত্ত মাত্র যদি কেউ অহংকার করে মন্দির আমি করেছি অসম্ভব মন্দির তিনি করে রেখেছেন আপনি নিমিত্ত মাত্র তিনি মেরে রেখেছেন তুমি নিমিত্ত মাত্র আর নিমিত্ত হয়ে অহংকার করছো তাই আমার হাসি পাচ্ছে এ কথা যেই বলেছে ভীম আর অর্জুনের মাথাটা নিচু হয়ে গেছে মাথাটা নিচু হয়ে গেছে লজ্জায় আর বর্বরীকের সেই মুন্ডটা নিয়ে ভগবান কুরুক্ষেত্রের মাঠে সমাধি দিলেন সমাধি দিলেন ভক্তের হয়ে ভগবান হরিব শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়ের তাহলে দেখুন একটু লক্ষ্য করে আমরা অনেক সময় বলি আমাদের ঘরে সবাই চাই না দীক্ষা শিক্ষা নেয়নি আমার স্বামী চাইছে না আমি নেবো কি করে বলে আমার স্বামী যদি দীক্ষা নেয় নাই না নেওয়ার দরকার নেই এই রাজ্যটা এমন একটা রাস্তা যে রাস্তায় আপনার সঙ্গে কেউ যাবে না একা আপনি যাবেন আর আপনার কর্ম আপনার সঙ্গে যাবে আর কেউ যাবে না আপনার বাবা কাকা জ্যাঠা খুড়ো কেউ যাবে না বিশ্বকবি লিখছেন না যদি তেরো ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে যদি তেরো ডাক শুনে কেউ না আসে তবে একলা
একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো। কত বড় কথা বলছে, যদি কেউ না আসে আপনি একা যাবেন। এ দীক্ষা নেই না, ও নিরামিষ খাই না, এগুলো সব অজুহাত মাগো। আপনার প্রাণী যখন জেগেছে আপনি একা যাবেন, আপনার সঙ্গে আপনার কর্ম যাবে, আর কেউ যাবে না। হরি বল। তাই মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আসুন আজকে দেখুন সেই ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র আজকে ইন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে যাচ্ছে। আর সঙ্গে কে যাচ্ছেন? না, সত্যভামা মা যাচ্ছে। আর এদিকে দেবরাজ ইন্দ্র যাচ্ছেন যুদ্ধ করতে, তার সঙ্গে কে যাচ্ছেন? না, তার স্ত্রী ইন্দ্রাণী যাচ্ছেন, ইন্দ্রের স্ত্রী ইন্দ্রাণী, তিনি যাচ্ছেন, শচী দেবী যাচ্ছেন, আর এদিকে যাচ্ছেন সত্যভামা মা। হরি বল, রাধে রাধে। এবার দুজনে আসছে, হরে কৃষ্ণ, দুজনেই এসে শূন্য মার্গে দাঁড়িয়ে ভগবান বলছেন, দেবরাজ ইন্দ্র, ভালো যদি চাও, ভালো যদি চাও, এখনো যদি চাও, তাহলে আমি তোমাকে আর একটা সুযোগ দিচ্ছি, ওই পারিজাত বৃক্ষটাকে আমাকে দিয়ে দাও। আর দেবরাজ ইন্দ্র বললেন, অসম্ভব, আমি দেব না। বললেন, তাহলে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও। দুজনেই যুদ্ধ করছে, আর একটা করে ভগবান তীর ছুড়ে দিচ্ছেন, দেবরাজ ইন্দ্র সামলাতে পারছে না। এবার দেবরাজ ইন্দ্র যখন তীরটা ছুড়ে দিচ্ছেন, ইন্দ্রের তীর এসে ভগবানের চরণে এসে পড়ে যাচ্ছে, ভগবানের চরণে এসে পড়ে যাচ্ছে। হা হা রাধে রাধে। তখন দেবরাজ ইন্দ্রের স্ত্রী ইন্দ্রাণী বলছেন, ইন্দ্রাণী বলছেন, এক কাজ করো, এসব ছোটখাটো তীর ধনুক দিয়ে খেলা হবে না, তুমি ব্রহ্মবানটা ছেড়ে দাও। ইন্দ্রপতি বজ্র মারি ইন্দ্রদেব রায়, ইন্দ্রপতি বজ্র মারি ইন্দ্রপতি রায়, যেই দেবরাজ ইন্দ্র একটা করে তীর ছেড়ে দিচ্ছে, আর তখন গরুড় আসছে উড়তে উড়তে। আহা, গরুর এসে পাখা দিয়ে নিরস্ত্র করায়, গরুর এসে পাখা দিয়ে নিরস্ত্র করায়, ভগবানকে যেই মারতে যাচ্ছে গরুর চলে আসছে, আর গরুর একটা একটা করে পালক খসে খসে পড়ছে দেবরাজ ইন্দ্রের ছোড়া তীরের মধ্যে। ভগবান দেখলেন, আমার জন্য আমার ভক্ত গরুর কষ্ট পাবে, গরুরকে সরিয়ে দিয়ে ভগবান দাঁড়িয়ে বললেন, দেবরাজ ইন্দ্র, এখনো ভালো কথা বলছি, বলো তুমি গাছটা দেবে কি না? বললেন, না। তখন ইন্দ্রাণী ইশারা করছে, তুমি এক কাজ করো, এই সুযোগে এখন কৃষ্ণ তোমার সঙ্গে কথা বলছে, এই সুযোগে ব্রহ্মবানটাকে ছেড়ে দাও, ব্রহ্মবানটাকে মেরে দাও। দেবরাজ ইন্দ্র এটাই জানে না যে ব্রহ্ম কে, কে ব্রহ্ম? অখণ্ড মণ্ডলাকারম ব্যাপ্তং যেন চরাচরম তত পদং দর্শিতং যেন তসময় শ্রী গুরবে নম। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের যিনি গুরু শ্রী গোবিন্দ, তিনি পরব্রহ্ম, তিনি ব্রহ্ম। এটা তিনি বুঝতে পারছেন না যে আমি যে ব্রহ্মমানটা ছুড়বো, ব্রহ্মমান কোথায় লাগবে। যেই ইন্দ্র তার অহংকারে মত্ত হয়ে, অভিমানে মত্ত হয়ে, তিনি যেহেতু রাজা, এই অহংকারে মত্ত হয়ে ব্রহ্মমানটাকে ছুড়ে দিচ্ছে। আর যেই ব্রহ্মমান ছুড়ে দিয়েছে, অমনি ব্রহ্মমান এসে গোবিন্দের চরণের কাছে পড়েছে। হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে, মোরা তব চরণে শরণ আগত, তব চরণে শরণাগত, তব চরণে শরণাগত, তব চরণে শরণাগত, আশ্রয় দাও আশ্রিত জনে, হে গোবিন্দ রাখো চরণে, রাখো চরণে। ভি
चाहिले मानुष नहीं फेरा तुम्हारे दुआरे हाथ पाती लो जे फिरावे की फिरावे की तुम्हीं ताई भीखा चाहिले मानुष नहीं फेरा प्रभु तुम्हारे चरणे हाथ पाती लो जे फिरावे की तब चरण धरिया डूबे मरी जदि तब चरण धरिया डूबे मरी जदि तब चरण धरिया डूबे मरी जदि रवे कलंक भुवने राखो चरणे हे गोविंद राखो चरणे हे गोविंद राखो चरणे हे ब्रह्म भगवान से गोविंदर चरणे शरणागत হয়েছে তখন দেবরাজ ইন্দ্র বুঝতে পেরেছে যে ব্রহ্মবান যার চরণে তলায় তাহলে তিনি কে না তিনি হচ্ছেন পরব্রহ্ম ইন্দ্র সঙ্গে সঙ্গে তার হস্তির পিঠ থেকে নামলেন তার মাথার যে মুকুটটা ছিল সেটা খুলে রাখলেন গলার মালাটা খুলে রাখলেন এবার হাঁটু গেড়ে মাটির উপরে বসে ভগবানের কাছে হাত জোড় করে বলছে প্রভু আমি আমার সব কিছু তোমায় দিলাম আমার সব কিছু তোমাকে দিলাম দয়া কর আমার এই ইন্দ্রত্ব পদ সিংহাসনটা আমি তোমাকে দিলাম আমার সব কিছু আমি তোমাকে দিলাম আমার পারিজাত বৃক্ষ আমি তোমাকে দিলাম ভগবান দিলেন বললেন তুমি এখন দিলে তাহলে তখন দিলে না কেন যখন তোমাকে বারবার বলছিলাম যে তুমি গাছটা আমাকে দাও গাছটা আমাকে দাও তুমি দিলে না এখন বলছো আমার সবকিছু তুমি তোমাকে আমি দিলাম দেবরাজ ইন্দ্র বললেন হে দয়াময় তখন যদি দিয়ে দিতাম তখন যদি গাছটাকে দিয়ে দিতাম বলে তাহলে কি আমি তোমার চরণ পেতাম ভগবান হাসলেন দেবরাজ ইন্দ্র গাছটাকে পুরো দিয়ে দিলেন সেই গাছটা এনে সত্যভামা মায়ের ঘরের উঠোনের মধ্যে গাছটাকে লাগিয়ে দেওয়া গাছটা লাগিয়ে দেওয়া হলো এবার মা সত্যভামা ভাবলেন তাহলে সত্যি সত্যি আমার প্রাণ গোবিন্দ আমাকে খুব ভালোবাসে আমাকে খুব ভালোবাসে তাই গোটা দিদিকে দিয়েছে একটা ফুল আমাকে দিয়েছে গোটা গাছটা আনন্দে তিনি নেচে উঠলেন আনন্দে হেসে উঠলেন সবাই আনন্দ পেলেন কিন্তু দেবর্ষি নারদের মনে আনন্দ হলো না নারদ মুনির মনে আনন্দ হলো না আপনারা বলবেন কেন এই গোটা ঘটনাটার পুরোহিত হচ্ছে নারদ আর সেই নারদ মুনির আনন্দ হলো না কেন না নারদ মুনি মনে মনে চিন্তা করলেন যে সত্যভামা মাকে বললেন মা তোমার কাছে একটা গাছ বড় হয়ে গেল তুমি তোমার স্বামীকে যুদ্ধে পাঠিয়ে দিলে এমনকি তুমি নিজে তার সঙ্গে গেলে যুদ্ধ দেখবার জন্য একটা তীর যদি আমার গোবিন্দের চরণে লাগতো আমার গোবিন্দের কত কষ্ট হতো এটা তুমি ভাবলে না তোমার কাছে অভিমানটাই বড় হলো তোমার কাছে পারিজাত গাছটাই বড় হলো তাই নারদ মুনির মনে খুব কষ্ট হলো কিন্তু নারদ মুনি কাউকে বললেন না কাউকে বললেন কথাটা চেপে রেখে দিলেন বললেন এর ফল
सात दिन मध्य तुम्हें पेते हबे। नारद मुनि चले गेलेन एखन पारिजात गाछेर सुंदर फुल फोटे सत्य भामा देवी माथार खोपाते लागाय हरि बोल राधे राधे। सबाई आनंदे भावलो जाक एकटा विशाल सुंदर ब्यापार घटना घटे गेल। सात दिन पर एकदिन देवर्षि नारद एसे मा सत्य भामा देवीर काछे दाड़िएछेन नारायण नारायण नारायण। আসুন 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 দেবর্ষি আসুন, আপনার জন্য তো আপনার জন্য এত সুন্দর গাছটা আমি পেলাম, স্বর্গের পুষ্প আজ আমার বাড়ির উঠোনের মধ্যে, সব আপনার জন্য। নারদ মুনি বললেন আচ্ছা আচ্ছা ঠিকই আছে মা, খুব ভালো কথা খুব ভালো কথা। আচ্ছা মা, তুমি কি চিরকালের জন্য তোমার স্বামী কৃষ্ণকে কি তুমি বেঁধে রাখতে চাও? বললেন হ্যাঁ চিরকালের মতো। বলে তুমি কি চাও যে তোমার স্বামী গোবিন্দ তোমাকে সবার থেকে বেশি ভালোবাসুক? বলে হ্যাঁ চাই। তুমি কি চাও সারা জীবনের মতো তোমাকে নিজের একা ভগবানকে একা পেতে তুমি কি চাও? বলে হ্যাঁ চাই। বলে তাহলে মা একটা যজ্ঞ করতে হবে, একটা যজ্ঞ করতে হবে, দান যজ্ঞ করতে হবে। বলে যজ্ঞে কি কি লাগবে? না যজ্ঞে যা যা লাগে, ঘি লাগে, কাঠ লাগে, ফুল লাগবে, মিষ্টি লাগবে, পরমাণু ইত্যাদি যা লাগবে সবই লাগবে, কাপড় লাগবে, গামছা লাগবে, সবই লাগবে মা, তুমি তো জানো। তারপরে আবার হরি বল রাধে রাধে। ওই পারিজাত গাছের সঙ্গে ভগবানকে বেঁধে দিতে হবে, পারিজাত গাছের সঙ্গে ভগবানকে বেঁধে ভগবানকে দান করে দিতে হবে, কোনো একজন ব্রাহ্মণকে হরি বল দান করে দিতে হবে। তা এত বড় যজ্ঞ হবে, এত কিছু হবে, ব্রাহ্মণ একজন লাগবে। সত্যভামা দেবী বললেন আমি আর ব্রাহ্মণ কোথায় খুঁজবো, আপনি যখন পরম ব্রাহ্মণ তাহলে আপনি যজ্ঞটা করুন। নারদ মুনি ভাবলেন যাক তাহলে ভালোই হয়েছে, হরি বল যেটা আমি চেয়েছিলাম সেটাই হয়েছে, ঠিক আছে মা আমি যজ্ঞটা করব। কিন্তু মায়ের জন্য তো একটা দক্ষিণা লাগবে। না বলুন বাবা আপনাকে কি দক্ষিণা দিতে হবে? নারদ মুনি বললেন দক্ষিণা আর কি দেবে, বলুন না আমার কোনো অভাব নেই, যত টাকা বলবেন যত গয়না বলবেন যা বলবেন আপনাকে তাই দেবো, বলুন কি চান? বললেন মা তাহলে এক কাজ করো, একটা যে দক্ষিণাটা আমি নেব সেটা ভালো করে শোনো মা, একটা হরিতকি দিতে হবে, হরিতকির অগ্রভাগটা দিতে হবে আর পিছনের ভাগটা তুমি রেখে দেবে। সত্য ভামা দেবী বললেন ঠিক আছে, এর আমার কি বিচিত্র ব্যাপার, হরি তো কি আর কত দাম, এক টাকা দাম বাজারে, দু টাকা দাম, এর বেশি তো নয়, ঠিক আছে আপনি যখন এই দক্ষিণাই নেবেন ঠিক আছে আপনাকে তাই দেওয়া হবে। এবার যজ্ঞের সব আয়োজন হয়ে গেল, সব আয়োজন হয়ে গেল, হরি বল রাধে রাধে, সব আয়োজন হয়ে গেল, কাপড় চোপড় সোনা দানা কাষ্ঠ মধু ঘি পুষ্প পরমাণ্য রাশি রাশি সবাই মিলে প্রস্তুত করে আজকে সত্যভামা দেবীর হয়ে তার যত দাস দাসী ছিল সবাই সব জোগাড় করলেন। এবার নারদ মুনি যথাসময়ে ব্রাহ্মণ এসে বসে গেছেন, ভগবানকে পারিজাতের সঙ্গে গাছের সঙ্গে ভালো করে বেঁধে দিয়েছে, এবার বেঁধে দিয়ে যজ্ঞ হয়ে গেল। এবার বললেন মা গো তোমাকে তো আগেই বলেছি যে একজন ব্রাহ্মণকে দান করে দিতে হবে, তা ঠিক আছে তাহলে এক কাজ করুন, আপনার স্বামী গোবিন্দের হাতের সঙ্গে দেবর্ষি নারদ হাতটা নিয়েছে, ভগবানের হাতের সঙ্গে নারদ মুনির হাতটা দিয়ে মন্ত্র বলছে, বলুন যা বলবেন তাই বলবো, হরি হরি। এখন সত্যভামা দেবীকে মন্ত্র বলাচ্ছে, সর্বনৈবেদ্যাদি সহিত কৃষ্ণ কেশব দান করি স্বামী, সর্বনৈবেদ্যাদি সহিত কৃষ্ণ কেশব দান করি স্বামী, এই তিনবার যেই বলেছে অমনি নারদ মুনি ভগবানের হাতে ধরা আছে, হাতটা ধরে বলছে চলো চলো শ্রী গোবিন্দ তুমি আমি যাই, 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 এখানে থাকার আর কোনো কারণ নাই, এখানে থাকার কোনো কারণ নাই, ও গো এখানে থাকার কোনো কারণ নাই, এখানে থাকার আর কোনো কারণ নাই, বলি আমার তুমি সঙ্গে চলো, আমার তুমি সঙ্গে চলো, আমার তুমি সঙ্গে চলো, আমার সঙ্গে তুমি চলো, আমার সঙ্গে তুমি চলো, বলি আমার সাথে তুমি বলো, আমার সঙ্গে তুমি চলো, আমার সঙ্গে তুমি বলো, আমার সঙ্গে তুমি চলো। এইবারে ভগবানকে টানতে টানতে নারদ মুনি নিয়ে যাচ্ছেন, সত্যভামা দেখি দেখে অবাক হয়ে গেছে, কি ব্যাপার কি করছেন আপনি, আপনি আমার স্বামীকে নিয়ে কোথায় যাচ্ছেন? বললেন মা তোমাকে তো একটু আগে তুমি বললে মন্ত্র শুধু বললে হবে না, মন্ত্রের মানেটা জানতে হবে, তো তোমাকে তো আমি বলালাম, তুমি তো বললে সর্বনৈবেদ্যাদি সহিত কৃষ্ণ কেশব দান করি স্বামী, তুমি তো তোমার স্বামীকে দান করে দিয়েছো আমার হাতে, তাহলে আমার হাতে যখন তুমি দান করে দিয়েছো আমি নিয়ে যাচ্ছি,
তুমি আমাকে দিয়েছো আমি নিয়ে যাচ্ছি এবার আমার জিনিস আমি যেখানে খুশি নিয়ে যেতে পারি সত্যভামা দেবী বললেন কি বলছেন আপনি আপনি আমার স্বামীকে আমি আমার স্বামীকে পাওয়ার জন্য এত বড় যজ্ঞ করলাম আমি আমার স্বামীকে পাওয়ার জন্য এত কোটি কোটি টাকা খরচ করলাম আর আপনি আমার স্বামীকে নিয়ে যাচ্ছেন বললেন মা সেটা বললে তো হবে না তুমি তো তোমার স্বামীকে দান করে দিয়েছো কারণ দান যা করে দিয়েছো তা যদি ফেরত নাও এ তো দানগ্রাহী হয়ে যাবে মহাপাপী হয়ে যাবে তুমি এটা তো সম্ভব নয় তাই আমি আমার গোবিন্দকে নিয়ে যাব এই ভগবানকে নিয়ে যাচ্ছে আর একটা করে ভগবানের গয়নাগুলো খুলে দিচ্ছে আর এই খুলিয়া মাথার জোড়া শিখা বাঁধি দিল খুলিয়া মাথার জোড়া শিখা বাঁধি দিল ওগো খুলিয়া মাথার জোড়া শিখা বাঁধি দিল খুলিয়া মাথার জোড়া শিখা বাঁধি দিল গলার বনমালা খুলি রুদ্রাক্ষ পরালো মালা বন খুলি রুদ্রাক্ষ পরালো গলার বনমালা খুলি রুদ্রাক্ষ পরালো বনমালা খুলি রুদ্রাক্ষ পরালো এমন ভাবে সাজাইলো এমন ভাবে সাজাইলো বলি এমন ভাবে সাজাইলো এমন ভাবে সাজাইলো ভক্তের যে বাসনা ছিল এমন ভাবে সাজাইলো ভক্তের যে বাসনা ছিল এমন ভাবে সাজাইলো ভক্তের যে বাসনা ছিল হরি 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 ভক্তের যে বাসনা ছিল হৃদয় সুন্দর করে সাজিয়ে দিয়েছে চূড়াটা খুলে রেখে দিয়ে শিখা বেঁধে দিয়েছে গলার বনমালা খুলে দিয়ে রুদ্রাক্ষ পরিয়ে দিয়েছে গেরুয়া বসন পরিয়ে দিয়েছে এবার ভগবানকে হাতে ধরে নিয়ে যাচ্ছে নারদ মুনি ঠাকুর তুমি তো জানো তোমার স্ত্রী সত্যভামা দেবী জানে না কিন্তু তুমি তো জানো আজ থেকে তুমি আমার আর আমি তোমার আমার সঙ্গে চলো ভগবান বললেন নারদ কেন ওদের কান্নাকাটি করাচ্ছ দেখো সবাই এসে কান্নাকাটি করছে রুক্মিণী কাঁদছে সত্যভামা কাঁদছে সত্যভামা কাঁদছে জাম্বুবতী কাঁদছে মিত্রবৃন্দা কাঁদছে এরা সবাই গড়াগড়ি দিয়ে কাঁদছে তুমি তুমি কেন এমন রসিকতা করছো নারদ গুণী চোখে জল নিয়ে ভগবানের দিকে তাকিয়ে বলছে দয়াময় তুমি ওদের কান্না দেখতে পেলে সেদিন আমি কত কেঁদেছি তুমি তো দেখোনি প্রভু যেদিন তুমি সামান্য পারিজাতের জন্য ইন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে গেলে সেদিন দেবরাজ ইন্দ্র যখন এক একটা তীর তোমার উদ্দেশ্যে ছুড়ে দিয়েছিল সেদিন আমার প্রাণে কত আঘাত লেগেছে সে কথা তো তুমি ভাবলে না দয়াময় সেদিন আমারও তো কষ্ট হয়েছিল যে সামান্য একটা ফুল গাছের জন্য যে স্ত্রী তার স্বামীকে যুদ্ধে পাঠায় সে তোমাকে কেমন ভালোবাসে আমি কিছুতেই তোমাকে দেব না আমি কিছুতেই দেব না যে তোমার মর্যাদা জানে না তাকে আমি দেব না ভগবান বললেন নারদ তোমার ভাবের আমি সম্মান করি তোমার ভাবকে লক্ষ্য করে আমি তোমার উদ্দেশ্যে কোটি কোটি প্রণাম জানাই কিন্তু নারদ ওরা তো অবলা জাতি কিছু বোঝে না সত্যভামা দেবী বললেন ওরে দেবর্ষি নারদের আমি যার জন্য জপ তপ যজ্ঞ করেছিলাম তাকেই যদি তুমি নিয়ে যাও তাহলে তুমি তো হলে তুমি হলে ভণ্ডামু হলে না তুমি তাকে পাওয়ার জন্য যজ্ঞের আয়োজনের কথা বললে আর এখন তুমি নিয়ে যাচ্ছ দেবর্ষি নারদ বললেন মা তুমি বিচার করে কথা বলো আমি তোমাকে বলেছিলাম যে এই যজ্ঞটা আমি করব এর জন্য দক্ষিণা কি নেব না আপনি বলেছিলেন হরিতকির অগ্রভাগটা নেবে আর পেছনের ভাগটা আমি নেব নারদ মুনি বললেন তাহলে হরিতকিটাকে ভাঙলে কি হবে হরিতকি হরির হরিতকির অগ্রভাগ আগেটা কি হরি আর তকিটা তুমি রাখবে তাহলে হরিটা আমি পাবো আর তকি তুমি রাখবে হরি হরি তা সেই অর্থে আমি হরিকে নিয়ে যাচ্ছি আমি তো তোমার সঙ্গে চালাকি করি দিব তুমি বুঝতে পারো হরি বল হরি সত্যভামা দেবী বলার আর কোনো কথা নেই তিনি সত্যি সত্যি তো মাথা নিচু করে দাঁড়িয়ে আছে তখন নারদ মুনি বললেন ঠিক আছে ঠিক আছে আপনাদের আপনাদের চোখের জল দেখে আমি আমার সিদ্ধান্ত পরিবর্তন করে দিচ্ছি আমি হরিকে নেব না কিন্তু হরির মতো কোনো একটা বস্তু হরির সমান ওজনের সোনা যদি আমাকে দিতে পারো আমি সোনাটা নিয়ে চলে যাব হরিকে দিয়ে চলে যাব দেবর্ষি নারদ আরও পরীক্ষায় ফেলে দিলেন দেখে সত্যভামা দেবী বললেন কি ভগবানের সমান ওজন সোনা ঠিক আছে ঠিক আছে আমার বাবা সত্রাজিৎ রাজা তার একটা মণি ছিল সামন্তক মণি সেই মণিটা প্রতিদিন ১২৫ মন সোনা তৈরি করে ১২৫ মন
সোনা প্রতিদিন তৈরি করে সেই মনিটা আমার বাবা আমাকে বিয়েতে যৌতুক দিয়েছে আপনি যত সোনা চাইবেন আপনাকে তত দেব বললেন না যত তত বলে কোনো কথা নয় একটা ওজন দাড়ি পাল্লাই একদিকে ভগবান বসবে আর একদিকে তোমার যত সোনা আছে সব সোনাগুলোকে চাপাবে যখন ভগবানের ওজনের সমান ওজন হয়ে যাবে তখন সোনাটা নিয়ে চলে যাব হরিকে তোমাদের দিয়ে যাব বেশ বিশাল বড় দাঁড়ি পাল্লা আনা হলো এক পাশে ভগবানকে বসানো হলো আর এক পাশে সমস্ত স্ত্রী ষোলো হাজার একশো আটটা স্ত্রী তাদের যত গয়না আছে সব দাঁড়ি পাল্লার এক পাশে রাখছে দাঁড়ি পাল্লার এক পাশে সোনা রাখছে যত সোনা রাখছে ভগবান এমন ভারী হয়ে যাচ্ছে যে ওজনটা আর ঠিক জায়গায় ব্যালেন্সে আসছে না সত্য মামা দেবীর ঘরে যত গয়না ছিল সব এনে দাঁড়ি পাল্লায় আসিয়া রাখিল দাঁড়ি পাল্লার উপরে রাখছে কিন্তু কিছুতেই সমান হচ্ছে না হরি বলে রাধে রাধে কিছুতেই হচ্ছে না সমস্ত গয়না সব শেষ হয়ে গেল কিন্তু ভগবানের সমান কি আর সোনা হয় বাবা ভগবান আর সোনা দুটো কি একই হয় বিষয় আর ভগবান দুটো কি একই হয় কশ্মীর কালেও হবে না এখানেও সত্য মামা দেবী হেরে গেলেন তিনি বলতে পারলেন না যে ভগবানের সমান ওজন সোনা ভগবান অনন্ত সোনা তো অনন্ত নয় তিনি এখানেও ভুল করে ফেললেন দেখুন তার সোনার অহংকার আছে যে আমার বাবা সামন্তক মণি আমার কাছে আছে যত সোনা চাইব কিন্তু সোনা দিয়েও পারছে না যত সোনা ছিল সব দাঁড়ি পাল্লা এক এক করে চাপাচ্ছে কিন্তু ভগবানের ওজন আর হচ্ছে না সব হালকা হয়ে যাচ্ছে এবার তারা ভাবলেন তাহলে তো আমরা এখানেও হেরে গেলাম আমরা তো ভগবানকে পাবো না এই তখন তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে হরি বল তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে শুন সুন্দর শ্যাম ব্রজ বিহারি হৃদি মাঝারে রাখি তোমারে সম শৈল কুল মান দূর করি তব চরণে শরণাগত কিশোরী আমি ভরসা করি হে ও যে তুমি আমার আমি তোমার ভরসা করি হে তুমি আমার আমি তোমার ভরসা করি হে তুমি আমার আমি তোমার ভরসা করি হে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা কাঁদছে তাদের আর বলার কিছু নেই বল এখন ওই সে রাস্তা দিয়ে যাচ্ছেন কে না উদ্ধবজি যাচ্ছেন ভগবান শ্রী গোবিন্দের কাকার ছেলে তার নাম হচ্ছে উদ্ধব তাই উদ্ধবজি যাচ্ছেন তিনি আনন্দে ভগবানের নাম করতে করতে যাচ্ছে ভগবানের নাম করতে করতে তিনি আনন্দে নাচতে নাচতে চলে যাচ্ছে হরি বল হরে কৃষ্ণ তা তিনি যেমন করে যাচ্ছে আজকে আমরা তার সঙ্গে সবাই মিলে যাব রাধে রাধে জপা করো কৃষ্ণ নাম রস পিয়া করো রাধে রাধে জপা করো কৃষ্ণ নাম রস পিয়া করো রাধে রাধে জপা করো কৃষ্ণ নাম রস পিয়া করো রাধে রাধে জপা করো কৃষ্ণ নাম রস পিয়া করো রাধে রাধে জপা করো কৃষ্ণ নাম রস পিয়া করো রাধে রাধে জপা করো কৃষ্ণ নাম রস পিয়া করো রাধে রাধে জপা করো কৃষ্ণ নাম রস পিয়া করো রাধে রাধে জপা করো কৃষ্ণ নাম রস পিয়া করো সিদ্ধি সাধি ভোলি ভালি राधा है सबसे न्यारी न्यारी सीधी साधी भोली भाली ओ तो है सबसे न्यारी न्यारी राधे शरण में जिया करो राधे राधे जपा करो राधे शरण में जिया करो राधे राधे जपा करो बोलो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो এই যে উদ্ধবজি এসে বললেন কি ব্যাপার এখানে কি হচ্ছে একটু দাঁড়ানো মায়েরা আর একটু পাঁচ মিনিট
আমরা মিলনটা দর্শন করেই যাব। যারা দাঁড়িয়ে আছেন একটু দাঁড়িয়ে যান, যারা বসে আছেন একটু বসে যান, আমরা যুগল দর্শন করে তারপরে বাড়ি ফিরে যাব। কারণ এতক্ষণ আপনারা পরিশ্রম করে বসে শুনলেন, আর একটুর জন্য ওই এক বালতি দুধের মধ্যে এক ফোঁটা কেরোসিন তেল ফেলবেন না বাবা, একটু দাঁড়ান। তাই উদ্ধবজি বললেন, কি ব্যাপার এখানে কি হচ্ছে? তখন সমস্ত রানী যারা, তারা কেঁদে কেঁদে বলছে যে আমরা বলেছিলাম কৃষ্ণের সমান যে কোনো একটা বস্তু দিলে কৃষ্ণকে আমাদেরকে দিয়ে তারা সেই বস্তুটা নিয়ে দেবর্ষী নারদ চলে যাবে। তাই আমরা সোনা দিয়েছিলাম, কিন্তু আমাদের কাছে আর কোনো সোনা নেই, কিন্তু কৃষ্ণের ওজন সমান হচ্ছে না, যত গয়না দিয়েছি কৃষ্ণের ওজনের সমান হচ্ছে না। উদ্ধবজি বললেন, আচ্ছা তাহলে ভগবানের সমান ওজনের যে কোনো একটা জিনিস দিলে দেবর্ষী নারদ হরিকে ছেড়ে দিয়ে সেই জিনিসটা নিয়ে চলে যাবে, এই তো? বললেন হ্যাঁ। নারদ মুনি বললেন, ঠিক আছে আপনি দেন, বলুন কৃষ্ণের মতো ওজনের সমান। উদ্ধবজি বললেন, কৃষ্ণের থেকেও ভারী জিনিস দেব, কৃষ্ণের থেকেও ভারী, কৃষ্ণ হালকা হয়ে যাবে, যেটা আমি দেবো সেটা কৃষ্ণের থেকেও ভারী। বলেন কি দেবেন আপনি? বলেন সব গয়নাগুলোকে নামান। যত গয়না ছিল সব দাঁড়ি পাল্লা থেকে নামানো হয়ে গেল, ভগবান একটা পাল্লায় বসে আছে, একটা পাল্লায় কিচ্ছু নেই। উদ্ধবজি বললেন, এর থেকেও কৃষ্ণের থেকেও ভারী জিনিস আমি দেব। সবাই অবাক হয়ে ভাবলেন, কৃষ্ণের থেকে ভারী জিনিস কি আছে রে বাবা? সবাই অবাক হয়ে উদ্ধবজির দিকে তাকাচ্ছেন। উদ্ধবজি বললেন, দাঁড়ান এক্ষুনি এনে দিচ্ছি। সোজা ছুটলেন উঠোনের মধ্যে, আর উঠোনের বাঁ দিকে যে হরিমন্দির তুলসীতলা, সেই তুলসীতলায় দাঁড়িয়ে তুলসী দেবীকে প্রণাম করে বলছেন, বৃন্দা রানী কি জয়, মহারানী কি জয়, বৃন্দা রানী কি জয়, মহারানী কি জয়, বৃন্দা রানী কি জয়, মহারানী কি জয়, মহারানী কি জয়, তুলসী রানী কি জয়, রানী কি জয়, তুলসী রানী কি জয়, হে রানী কি জয়, মহারানী কি জয়, বৃন্দা রানী কি জয়, মহারানী কি জয়, বৃন্দা রানী কি জয়, মহারানী কি জয়, বৃন্দা রানী দেবীকে প্রণাম করে, বৃন্দাই তুলসী দেবী প্রিয়াই কেশব সচ কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবত্ত্বই নমো নমঃ, একটা তুলসী পত্র নিলেন, চন্দন ঘর্ষণ করলেন, সেই চন্দন দিয়ে তুলসী পাতার উপরে লিখলেন কৃষ্ণ কৃষ্ণ। তুলসী পাতার উপরে কৃষ্ণ নামটা লিখে কি করলেন, ওই পাতাটা এনে দাঁড়ি পাল্লার এক পাশে রাখলেন। কৃষ্ণ নামাঙ্কিত পাত্র তুলা দণ্ডে দিল, কৃষ্ণ নামাঙ্কিত পাত্র তুলাতে দিল, কৃষ্ণ নামাঙ্কিত পাত্র তুলাতে রাখিল, ও গো কৃষ্ণ নামাঙ্কিত পাত্র তুলা দণ্ডে দিল, কৃষ্ণ নামাঙ্কিত পাত্র তুলাতে রাখিল, আরে নামের ভারতে নামি নামিয়া যে গেল, নামের ভারতে আমি নামের ভারতে নাম নামিয়া যে গেল, নামের ভারতে নামি নামিয়া যে গেল, কৃষ্ণ নামটা তুলসী পাতার উপরে লিখেছেন, একটা পাতা দিলেন, একটা তুলসী পাতার ওজন কত চিন্তা করে দেখুন, সেই পাতাটা যেই দিলেন ভগবান হালকা হয়ে গেল আর তুলসী পাতা ভারী হয়ে গেল। অমনি যত ভক্ত ছিল সবার উদ্দেশ্যে উদ্ধব বুঝিয়ে দিল যে ভগবানের থেকে বড় কে না ভগবানের নাম। ভগবানকে পেতে গেলে আপনাকে অনেক যোগ্যতা দেখাতে হবে, আপনি সত্যবাদী কিনা, আপনি সারাদিনে কতবার সত্য বলেন, কতটা মিথ্যে বলেন। যদি মিথ্যে বলি ভগবানকে পাবো না, যদি আমি ক্রোধী হই ক্রোধ থাকে ভগবানকে পাবো না, যদি আমার মধ্যে অতিরিক্ত কাম থাকে আমি পাবো না, যদি আমার মধ্যে লোভ থাকে আমি পাবো না, তাহলে এতগুলো প্লাস পয়েন্ট দেখালে তবে আপনি ভগবানকে পেতে পারবেন। কিন্তু ভগবানের নাম, এই নাম কোনো চোরও বলতে পারে, কোনো সাধু বলতে পারে, কোনো ব্রাহ্মণ বলতে পারে, কোনো চণ্ডাল বলতে পারে, কোনো শিক্ষিত ব্যক্তি বলতে পারে, কোনো মূর্খ ব্যক্তি বলতে পারে, এই নামের জন্য কোনো আলাদা যোগ্যতার সার্টিফিকেট লাগবে না। তাই ভগবানের থেকে ভগবানের নাম অনেক বেশি মর্যাদা সম্পন্ন, এটা প্রমাণ করলেন কে, না বৃহস্পতির শিষ্য যার নাম হচ্ছে উদ্ধবজি মহারাজ।
উদ্ধবজি বললেন যে তোমার থেকে তোমার নাম হচ্ছে বড়, আর যেই বড় বলেছে নাম অমনি তুলসী পাতাটা মাথায় নিয়ে দেবর্ষি নারদ ভগবানকে ছেড়ে দিয়ে ভগবানের নামকে নিয়ে সোজা চলে গেল। নামটাকে নিয়ে দেবর্ষি নারদ প্রণাম করে চলে গেলেন যে ভগবানের থেকে ভগবানের নাম হচ্ছে বড়। সেই নাম আপনারা আজকে কীর্তন শুনতে এসেছেন নাম, আর আজকে কানাসোল গ্রামবাসী বৃন্দ আপনাদেরকে নাম শোনালেন। এই নাম হচ্ছে ভগবানের থেকে বড়। তাই যদি কেউ প্রতিজ্ঞা করে যান যে চব্বিশ ঘন্টার মধ্যে আমি দশ মিনিট ভগবানের নাম করব, এই দশ মিনিটের জন্য আপনি যখন পৃথিবী থেকে চলে যাবেন ভগবান আপনাকে আপনার ভগবত চরণে আপনাকে ঠাই দেবে। তাই চব্বিশ ঘন্টার মধ্যে তেইশ ঘন্টা সংসারকে দেবেন, দশ মিনিট ভগবানকে দেবেন, ওই দশ মিনিটের গুণে আপনি অন্তিমকালে ভগবানকে পেতে পারবেন। এ কথা আমার নয়, ভাগবতের সিদ্ধান্ত। দেবর্ষি নারদ চলে গেলেন আর সমস্ত ভক্তের মাঝখানে আজকে ভগবান দাঁড়ালেন। ওগো ভক্ত আরে ভগবানের মিলন হইল, ভক্ত আরে ভগবানের মিলন হইল, ভক্ত আরে ভগবানের মিলন হইল। এবার প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বলো, প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বলো, সবে মিলে জয় দাও বলো হরি হরি, সবে মিলে জয় দাও বলো হরি হরি। প্রভাবে ভব সিন্ধু যাবে তরি, প্রভাবে ভব সিন্ধু যাবে তরি, জয় রাধে রাধা গোবিন্দ জয়, জয় রাধে রাধা গোবিন্দ জয়, রাধে রাধা গোবিন্দ জয়, জয় রাধে রাধা গোবিন্দ জয়, রাধে রাধা গোবিন্দ জয়, রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে, জয় রাধে বল হরি বল হরি। একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচবে মন হরি বলে, একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচবে মন হরি বলে, কৃষ্ণ বলে বাহু তুলে নাচবে মন হরি বলে। আয় 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 ভাই চল 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 বৃন্দাবনে চল, বলে বাহু তুলে নাচবে মন হরি বলে, কৃষ্ণ বলে বাহু তুলে নাচবে মন হরি বলে। এ নামে নাই কোন ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি, এ নামে নাই কোন ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি, ওহো এ নামে নাই কোন ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি, এ নামে নাই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি। কত না আয় 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 ভাই চল 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 বৃন্দাবনে চল, আয় 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 আমার ভাই তোরা চল 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 বৃন্দাবনে, কৃষ্ণ বলে বাহু ধরি তোরে হরি বলে, কৃষ্ণ বলে কোনো দুঃখ, এ নামে আছে শুধু সুখ, এ নামে নাই কোনো দুঃখ, এ নামে আছে শুধু সুখ, এ নামে নাই কোনো দুঃখ, এ নামে আছে শুধু সুখ, এ নামে নাই কোনো দুঃখ, এ নামে আছে শুধু সুখ। তোরা আয় 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 ভাই চল 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 বৃন্দাবনে চল, আয় 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 আমার ভাই চল 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 বৃন্দাবনে যাই, কৃষ্ণ বলে বাহু তুলে নাচবে মন হরি বলে, কৃষ্ণ বলে বাহু তুলে নাচবে মন হরি বলে, কৃষ্ণ বলে বাহু তুলে নাচবে মন হরি বলে। জয়নিতায় জয় রাধে, আমরা একটি ভজন গানের মধ্য দিয়ে আনন্দ করব। হ্যাঁ সবাই মিলে বলো রাধা রানী কি জয়, বলো রাধা রানী কি জয়, তুই তো মেরি জান হ্যায় রাধা, বাত মেরি মান লে রাধা, দে দে মুরলি ইয়াহা বার রে, বাত মেরি মান লে রাধা,
दे दे बुरानी माखन दूंगा मिश्री दूंगा मोहना दूंगा बैठ कदम पर भोज भजी रे गीत सुना दूंगा माखन दूंगा मिश्री दूंगा मोहना दूंगा बैठ कदम पर भोज भजी रे गीत सुना दूंगा आज पद में धूम मची है चल खेलने होरी आज को मज में धूम मची है चल खेलने होरी मुरली की बदले में तुम्हें मेवा ला दूंगा तू ही तो मेरी राधा प्यारी राधा मान जाओ ना क्या किया हूँ आज को तेरे ये बतलाओ ना अच्छी राधा प्यारी राधा मान जाओ ना क्या किया हूँ आज को तेरे ये बतलाओ ना आज को ब्रज में धूम मची है चल खेले होरी आज को ब्रज में धूम मची है चल खेले होरी मुरली की बदले में तुम्हें मैं वाला दूंगा तू ही तो मेरी जान है राधा बात मेरी मान ले राधा दे दे मुरली एक बार कृष्ण कथा भे फेल रे आखिजो ओ साधेर मैना ओ प्राणेर मैना 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 दुटो कृष्ण कथा बा दुटो हरि कथा बा दुटो कृष्ण कथा बा दुटो हरि कथा बा दुटो कृष्ण कथा बा दुटो हरि कथा बा अजय कृष्ण कथा भे कृष्ण कथा भे फेल रे आखिजो ओ साधेर मैना ओ प्राणेर मैना 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 दुटो कृष्ण कथा बा दुटो हरि कथा बा दुटो कृष्ण कथा बा दुटो हरि कथा बा दुटो कृष्ण कथा बा दुटो हरि कथा बा एसे छिलिए माटीते साढ़े तीन हाथ जो मेरे नीचे साढ़े तीन हाथ जो मेरे नीचे हो गए जे तोर घर ओ साधेर मैना ओ प्राणेर मैना मैना मै कृष्ण कथा बा दुटो हरि कथा बोल दुटो कृष्ण कथा बोल दुटो हरि कथा बोल दुटो कृष्ण कथा बोल दुटो हरि कथा बोल दुटो टाका पैसा जमीदारी सकली रावे पड़ी टाका पैसा जमीदारी सकली रावे पड़ी ओ गो शेषेर दिने एई हरि नाम शेषेर दिने एई हरि नाम होबे रे सम्भव ओ साधेर मैना ओ प्राणेर मैना मैना मै कृष्ण कथा बा दुटो हरि कथा बोल दुटो कृष्ण कथा बोल दुटो हरि कथा बोल ओ दुटो कृष्ण कथा